এসো, এই আমার বাড়ি। কি হলো, এসো। প্লিজ কাম। কি খাবে বলো, চা কফি? কি সুন্দর সাজিয়েছে তোমার বাড়িটা। থ্যাঙ্কস। দাঁড়িয়ে কেন, বসো। সেটার করে ওঠা হলো না জানো তো। কেন হয়নি? কেন কেন সুমন্ত, একটা সাধারণ পেন্টিং তৈরি করতে কত টাকা লাগে জানো তো? আর অত দামি জিনিস দিয়ে বাড়ির দেয়াল সাজাবো? সেই বাড়িতে যারা থাকে তাদের মানসিকতা থাকা দরকার, তাই না? তাছাড়া মানুষের সব শখ আহ্লাদ যে পূরণ হবে তার তো কোনো মানে নেই। তোমার পেন্টিং ভালো লাগে না? আমার ওইভাবে তো কখনো দেখিনি। তাহলে এগুলো কার শখ? তোর শখ ফখ কিচ্ছু না, ওগুলো আমার মায়ের খেয়াল খুশি। তুমি জানো আমার কখনো মনে পড়ে না যে আমার মায়ের পেন্টিংগুলো দেখে তাকে দেখেছে কিনা। সুমন্ত ছাড়ো ওসব কথা, চলো আমার রুমটা তোমায় দেখিয়ে আনি, যাবে তো? এসো। লোকটা আমাকে দেখে লুকিয়ে পড়লো কেন? তুলি, কে তোকে দেখে লুকিয়ে পড়লো? জানো ছোট মাসি, আজকে আমাদের বাগানে একটা লোক এসেছিল। সে কি? আসলে তেমন কিছু না, ওই আমি দেখতে পেয়েছিলাম, তোতাও দেখেছে আমাকে। না দেখতে পেয়ে লোকটা পালিয়ে গেল, পরে আর খুঁজে পেলাম না। কে? দরজাটা খুলে রেখেছো তুমি এখনো? হ্যাঁ, কতবার বারণ করেছি দরজা খুলে রেখে, ছোট মাসি তুমি আর টেনশন করো না, তুমি বিয়ে বাড়িতে যাও না, আমরা সব ম্যানেজ করে নেবো। আরে কি বিয়ে বাড়িতে যাবো, টুকু এখন বাড়ি ফেরেনি, টিউশনে কি করছে ভগবান জানে। টিউশনে হয়তো একটু লেট হয়ে গেছে, চিন্তা করো না এক্ষুনি চলে আসবে, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও না। রে টুকুটা আসুক তারপর না যাব। তার উপর তোরা আবার বলছিস কে না কে বাড়ির উপর নজর রাখছে। তোমাকে না কিচ্ছু বলা যায় না। না রে আমি এখন যাব না, আমি তোদেরকে ছেড়ে যেতে পারবো না। আচ্ছা
আমি তো এখানে আছি। আর আমরা এখন খুব বড় হয়ে গেছি, দেখবে কতটা বড়, এত না বড়। ঠিক আছে ঠিক আছে, দাদার ঘরটা দেখে পিলে চমকে গেছে তো, ও গোছানোর সাথ দিয়ে শিবের বাবারও নেই। ঘর, এটা ঘর হলো নাকি? হ্যাঁ এটাই দাদার ঘর। আচ্ছা তুই বদ্রি কাকা না, সীমন্তর লাইফলাইন? ঘরের এই অবস্থা কেন, একদিকে জুতো ছড়ানো একদিকে জামা, কি অবস্থা দিদিমণি। বাবু কোনো কিছুতে হাত দিতে যেও না, লাগলে পরে দাদাবাবুর মেজাজ যা চন্ডাল তা তো তুমি জানো না। রাগ? কিসের রাগ বাবা, এত অগোছানো মানুষ হয় নাকি? তুমি তো বকতেও তো পারো নাকি? বকি কি করে, ছোটবেলা থেকেই যে বাবা মার ভালোবাসা আদর কিছুই পাইনি, তাকে আমি আরো বকি কি করে? দিদিমণি তুমি নিশ্চয়ই দাদার খুব ভালো বন্ধু, কারণ এ পর্যন্ত তো দাদা কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে আসেনি। দাদা তোমাকে কিছুই বলেনি? শোনো বদ্রি কাকা, আমি বলছিলাম যে তুমি আমাকে বলতে পারো, আমি কাউকে কিচ্ছু বলবো না, বলো। বাড়িতে রোজ ঝগড়াঝাটি লেগেই থাকতো, তারপর দাদার 11 বছর বয়সে মা বাবা আলাদা হয়ে যায়। ডিভোর্সের পরে তো তার মা ক্লাব পার্টি বন্ধুবান্ধব নিয়ে আরো মেতে গেল, বাড়িতেই থাকে না। সেই থেকে ছেলেটাকে আমি আগলে আগলে রেখেছি। তুমি একদম ভয় পেও না, তোমার আর আমার মধ্যে যা কথা হয়েছে আমাদের মধ্যেই থাকবে। দেখো
দেখুন কেমন সুন্দর একটি বৌমা জোগাড় করে দিয়েছি। আচ্ছা আমি কি করে জানবো যে আমার বাদর মুক্তর মালা গলায় পড়ে বসে আছে? আরে আপনি তো আপনি, আমার চোখের সামনে বসে আমার বাড়িতে সব হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু টিটের পেলুম না। আপনি কি মাসিমা, আমরা অফিসে থেকে জানতে পারিনি যে ইনারা এরকম টুপে টুপে জল খাচ্ছে। দারুণ পাল্টি খেয়ে গেলেন। পাল্টি 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 আবার কি? আপনি না বরপক্ষ? নিজে ঠিক করে মেয়ে দেখে বিয়ে করছো, ধুতিটা পরে বিয়ে করতে পারবে না? যাও এমন ভাব যেন ও বিয়েটাই করতে চায়নি। কে বললো আমি করতে চাইতাম? ও তো মাসিমা, আর ওর ন্যাগিং এর জন্য আমাকে হ্যাঁ বলতে হলো। ন্যাগিং? লাস্ট মোমেন্টে বিয়ে পাগলা কে হয়ে গেছে? আমি বন্দুকটা তো অনুরাগের ঘাড়ে রাখলে চলবে না। আমাকে প্লিজ 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 কেউ একজন বলো যে আমি এটাকে কিভাবে পড়বো। আমি প্লিজ মানে, তুমি চুল কেটে যতই ফুলবাবু সাজো বিয়ের দিন, সমস্ত অ্যাটেনশন এই দিনে ড্র করে। মেয়েরা কি দীপা, ওই ওই বর কোথায় গেল? ওইদিকে যে লগ্ন বয়ে যাচ্ছে, বর কোথায়? লগ্ন? আমি এদিকে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছি। আমি ধুতি পড়তে পারি না মেসোমশাই, কেউ পাচ্ছে না আমাকে। বঙ্গদেশীয় নব্য যুবক, বিপুক্ষক বহধাতু গঙ্কর্ম সমাধা করিতে আসিয়া আবিষ্কার করিয়াছ যে বাঙালির ট্র্যাডিশনাল পোশাক ধুতি পরার শিক্ষাই তুমি গ্রহণ করো নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লজ্জিত হইবার কোনো কারণ নাই। আমিও এক সময় ধুতি পরতে জানতাম না। এসব আমি আমি এখানে কতদিন বলেছি শাড়ি পরতে, দেখ কি সুন্দর লাগছে। এতক্ষণ সময় হলো আমার বিয়েতে আসার মোহনা। সরি আজকে ঝগড়া করিস না। প্ল্যানিং করা কাজ যদি ভেস্তে যায় তো এখন মনে হচ্ছে দাদুর সঙ্গে চলে গেলেই হতো। ওসব দাদু হতে ছাড়, চল গাড়িতে বস। কোথায় যাবে? তোকে তো আমি বলছি, আমি সঙ্গে আছি, চল মুড ঠিক হয়ে যাবে, গাড়িতে উঠ, লেটস গো। না 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 না, আমার আমার প্রবলেমটা বোঝো, আমার একদম টাকা পয়সা নেই সঙ্গে। আরে বাবা, তোর কাছে কে টাকা চেয়েছে? আজকে ট্রিটটা নিলে চল। নীলের? হ্যাঁ নীলের, মানে গাড়িটা কার তাহলে? আরে বাবা আমার দাদার,
তুই আজকে হয়ে যা একটা লং ড্রাইভ। তুমি গাড়ি চালাবে? আমি যাবো না, তোমার তো লাইসেন্সই নেই, তুমি গাড়ি চালাবে কেন? দূর বাবা, গাড়ি আমি না, গাড়ি ইনি চালাবেন, আমাদের টাইগার। কি টাইগার ভাই? তোমার তোমার লাইসেন্স আছে তো? আরে বাবা, লাইসেন্স নেই তো কি হয়েছে, একই তো লাইসেন্স দিয়েছে, আবার কি? না না দেখো, লাইসেন্স না থাকলে এরকমভাবে যাওয়া উচিত না, এটা তো ইলিগাল বলো কিছু। অ্যাডি লাইসেন্স দেওয়া মানে কি তুমি ভালো করে জানো না? কিছু 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 হবে না, কমান চল। দশটা তো বেজে গেছে, দাদা তো এখনো ফিরলো না, ছোট মাসিকে একটা ফোন করবে? না না থাক, ছোট মাসি এতদিন পর বিয়ে বাড়িতে গেছে, এখন ডিস্টার্ব করবো না। দেখ দাদা হয়তো কোনো কাজে আটকে গেছে। কাজে আটকে গেছে তাহলে একটা তো ফোন করবে। তা তো ঠিক, হয়তো হয়তো দাদা ফোন করতে ভুলে গেছে। ভুলে গেছে ফোন করতে মানে? দাদা জানে আমরা একলা ঘরে পড়ে আছি, আর ছোট মাসি বিয়ে বাড়িতে গেছে, তাও দাদা ঘরে ফেরেনি। দিদি, দাদার কিছু হয়নি তো? রোশনি, আমাদের খুব টেনশন হচ্ছিল বল সত্যি। What do you mean? তোমার রোশনির টেনশন হচ্ছিল? এক সেকেন্ড, মানে রোশনি আর তুমি জানতে যে আমাদের মধ্যে? ও গড, আই ডোন্ট বিলিভ দিস। সবাই জানতো, সারা পৃথিবী জানতো যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, এদিকে আমরাই জানতাম না। ও কি করে জানবি বল? প্রেমে পড়লে যে মানুষের বুদ্ধি শুদ্ধি লোপ পায়, সেটা তুই একটা জলও জানতো এক্সাম্পল। তারপর
হ্যালো, হ্যালো ছোট মাসি, তুই কোথেকে ফোন করছিস? আমি আমি জেলে ছোট মাসি, পুলিশ আমাদের এখানে ধরে নিয়ে এসেছে।